আপনাদের মধ্যে অনেকে হয়তো বা চিনতেও পারেন হয়তো অনেকে নাও চিনতে পারেন সেটা হলো টাইপ মেশিনের কথা বলতেছি যে টাইপ মেশিন দ্বারা গত প্রায় বিশ বছর আগে তিরিশ বছর আগে মানুষে যখন কোনো জরুরি কাগজপত্র টাইপ করত। তখন ও টাইপ করার সময় অনেক সতর্কতার সাথে টাইপ করা হতো যে একবার যদি ভুল হয়ে যায় সেটাকে সমাধান দিতে গেলে অনেক কষ্ট বহন করতে হয় এত সহজে সম্ভব হতো না এখন বর্তমানে যেমন কম্পিউটারে টাইপ করা যায় টাইপ করার পর যদি সেটাকে যদি বুল ঠিক করে পরবর্তীতে প্রিন্ট করা যায় আগে টাইপ করতো সাথে সাথে সে কাগজের মধ্যে লেখা হয়ে যেত যে যেগুলো একবার ভুল হয়ে গেলে সেটাকে শুধরানোটা কত কষ্ট ছিল যে যারা টাইপ করতো তারাই বলতে পারবে এবং যারা সচক্ষে দেখেছে তারাই বলতে পারবে এখন বর্তমান যুগের হয়তো অনেক ছেলে মেয়েকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কি টাইপ মেশিন চিনা হয়তো অনেকে বলবে না চিনিও না তা দোষের কিছু না কারণ সে দেখেও না হয়তো বা তাদের বাবারা দেখছে তার দাদারা দেখছে এরকম টাইপ মেশিন ব্যবহার করার সময় যে কতগুলো সতর্কতা অবলম্বন করা হয় সেটা যে টাইপ করে সেটা সেই বলতে পারবে কারণ ভুল হলে তাকে সমাধান করতে হবে যদি একবার সে ভুল করে তাহলে তার ওই লেখাটাকে তাকে নিজে সংশোধন করতে হবে সেখানে আর অন্য কোনো বিকল্প রাস্তা নাই তার জন্য তাকে অনেক সময় নষ্ট করতে হবে তাকে অনেক পরিশ্রম করতে হবে সে কাগজটা পাল্টাতে হবে বা এ কাগজের যেখানে ভুল হয়েছে সেই লেখাটার উপরে সাদা কালি দিয়ে তারপর লেখাটাকে পরিবর্তন করে ওখানে আবার নতুন করে রেখতে হবে কষ্ট সাধনা করতে হয় তারপরে দিয়ে লেখাটা পরিবর্তন করা সম্ভব হয় আমাদের জীবনটা আমাদের এই রকমে আমরা যদি আমাদের জীবনে যদি এইভাবে যদি হিসাব করে যদি আমরা কাজ করে টাইপ রেকর্ডারের টাইপ যখন আমরা করতে থাকি তখন টাইপের সময় আমাদেরকে যেমন খেয়াল রাখতে হয় যে একবার ভুল হয়ে গেলে সেটাকে শুধরানো বহুত কঠিন বহু কষ্টকর যেটা অনেক সময় অসম্ভব হয়ে যায় যে আমাদেরকেও ঠিক এমনভাবে কিছু করতে হবে যে আমরা যেন আমাদের জীবনে যেন চলার পথে ঠিক টাইপ মেশিনের মতনে যেন আমরা চলি হিসাব করে চলি যে একবার ভুল হয়ে গেলে তা শুধরানো বহুত কঠিন হয়ে যায় যে টাইপ মেশিন আমাদেরকে জীবনে অনেক কিছু শিক্ষা দেয় যে টাইপ মেশিন থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি যে আমাদের জীবনে যদি ভুল হয়ে যায় যেই কোনো ব্যাপারে আপন আপনজনের সাথে বা আপনার সমাজের কারো সাথে বা দূরের কারো সাথে কর্মস্থলে যদি কারোর সাথে আমার কোনো ভুল হয়ে যায় তাহলে ভুলটা আমাকে সংশোধন করাটা যে কত কঠিন হয়ে যায় সেটা টাইপ এখেন যে করতো সেই বলতে পারবে ঠিক আপনি যদি টাইপ রেখো যিনি টাইপ করেন ওর থেকে যদি আপনি শিক্ষা নিতে পারেন তাহলে বুঝতে পারেন যে জীবনটা যে কত কঠিন কত কষ্ট সেটা তখনই আপনি টেয়ার করতে পারবেন তো আমাদের জীবনটাকে আমরা এমনভাবে গঠন করা উচিত যে আমরা যেন ও কখনও কারোর সাথে বিবাদ না করে যেন কোনো ভুল না করে যেন আমরা চলতে পারি আমাকে কোনো কাজ করার আগে দিয়ে হিসাব করতে হবে যে আমার এখানে কোনো ভুল হবে কি না ভুল হলে তার সমাধান আমি কিভাবে করতে হবে আমরা যখন নিজেরা নিজেরা একটু নিজে সতর্ক হতে পারবো তাহলে আমাদের জীবনটা অনেক হাসি খুশি হবে আমাদের জীবনটা অনেক বেশি ভালো হবে যেমন একদম টাইপ টাইপ যিনি করেন উনি যখন হিসেব করে বোটাম যখন উনি চালু করবেন তখন উনি হিসেব করেন যে এখানে এ শব্দটি প্রয়োগ করা ঠিক হবে কি না এখানে শব্দটি আসবে কি না বলে আরেকটা শব্দ যদি চলে যায় যায় বা চলে আসে তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে সেখানে ওই লেখাটাকে উঠানো কষ্ট হয়ে যাবে তখন উনি হিসেব করে যোগ বিয়োগ দিয়ে তখন লেখা টাইপ করতে থাকেন এই কারণে অনেক সময় ওনার ভুল হয় না আমাদের জীবনে যদি আমরা এইভাবে হিসেব করে চলি তাহলে আমাদের জীবনে এই ধরনের ভুল হবে না আমার এই ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত